some noise! লাইফে এরকম চিৎকার ভালোবাসা ঠিক যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট নিস্তব্ধতা, একাকিত্ব। তাই তো মানুষ ঘুরতে যায়। এবার কিছু মানুষ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে সমুদ্রের জলে নিজের সুসু মিশিয়ে দিতে ভালোবাসে, আর কিছু মানুষ পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সরল রেখার আকারে নিজের সুসু দেখতে ভালোবাসে। আমি সেকেন্ড ক্যাটাগরির, তাই তো শিলং থেকে কাশ্মীর কোনো পাহাড়ের জায়গা বাদ দিইনি। কিন্তু তখন অবশ্য ক্যামেরার লেন্স বলতে আমার চোখ, আর মেমোরি কার্ড বলতে আমার মাইন্ড আর ব্রেইন। কিন্তু এইবার এসবে গিয়ে সেই চান্স মিস করিনি। দেখো, কলকাতায় এত কম ঠান্ডায় স্নান না করাচ্ছে, ঋষভে গিয়ে স্নান না করা বেটার আইডিয়া। আর যাওয়ার পথে মাঝরাস্তায় পেলো খিদে, আর স্বাভাবিকভাবেই পাহাড়, তাই স্পেশালি মোমোর খিদে। তো এটা হচ্ছে এখানকার মোমো, এখানে স্যুপ দেয় না, শুধু মোমো দেয়, আর সাথে এই সসটা, এটা খুবই ঝাল সস বলেই দিল, সাবধান করে দিল। তো এখানে দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ফুড রিভিউ করছি গাইজ, ফুড চ্যানেল এটা, একটা ফুড ব্লগ, খুব ভালো। কিন্তু ভেতরে চিকেন অনেক কম, কিন্তু খেতে ভালো। ফুড ব্লগে আর কী কী বলতে আমি জানি না। নাচুং ভাইয়ের দোকান, তোমরা এসো, খুব ভালো মোমো, ভালো ভালো কুকুর আছে এখানে। এইটা যাচ্ছে তাই লোক, এইটাকে খাওয়াতে দেখে হাতে নেবে ভাই, পুরো হাতটাকে নেবে, কামড়াবে না লোক হাতে। দেখো ভদ্র দেখ, এইটা এইটা এর পেট জ্বলে আছে। কেন এটা ভদ্র না? এ বাবা দেখলি, এ বাবা কি অভদ্র কুকুর এটা, আমরাও খেলার জন্য আবেদন জানালাম, কিন্তু আমাদের বাজে বাজে মুখ দেখে ইনডাইরেক্টলি আমাদের প্রায় রিজেক্টই করলো আর কি। তো এটা হলো আমাদের হোটেলের আমার রুম থেকে ভিউ। হ্যাঁ, বাড়ি কিনে এখানে সেটেল হয়ে যাওয়া কি বুদ্ধিমানের কাজ নয়? রোজ সকালে উঠে এই ভিউতে চা খাওয়া, উফ। ইতিমধ্যে এখানে একটা ম্যাচ শুরু হয়ে গেছে, খুবই সিরিয়াস ম্যাচ। দেখতে পাচ্ছেন এই টিমে আছে খুবই ধুরন্ধর ভালো প্লেয়ার, এইদিকে জালি দুটো প্লেয়ার। আমাদের প্লেয়ার মারছে। এখানে পৌঁছে আমরা এমন ঘুম লাগিয়েছি, তারপর ঘুম থেকে উঠে এখন চারিপাশটা অন্ধকার হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টের পর আমরা প্ল্যান করেছি যে বেরোবো কোথাও, সামনে লাভা লেনে গাও আছে, তো আমাদের এক্ষুনি ব্রেকফাস্ট দেবে একটু পরেই, তারপর আমরা বেরোনোর চেষ্টা করবো। বাহো মে আ যাও, এটা খুব ফর্সা একটা ছাগল, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দে। মুখটা মিল আছে, কেমন অ্যাকুরেট মিল মুখটা, যখন বড় হবে এটাকে তো কেটে খাবি ঝোল করে। যেহেতু আমাদের স্ট্যামিনা খুব ভালো, তাই আমরা 5 মিনিট হাঁটার পরেই এক জায়গায় বসে গেছি, রেস্ট নিয়ে নিয়ে আমরা যাব। জিম করি তো আসলে, মানে একটু রেস্টটা দরকার হয় বডিতে। যেহেতু আমরা সবাই খুব অশিক্ষিত, তাই আমরা জানতাম না যে আজকে যদি কোথাও যেতে চাই ওই সিন্ডিকেটে এসে গাড়ি বুক করে, তাহলে সেটা কালকে বুক করে রাখতে হতো, আর যদি আগামীকাল যেতে চাই তাহলে আজকে বুক করতে হবে। তো আলটিমেট গাড়ি করে দূরে কোথাও আজকে যাওয়া হবে না আমাদের, কারণ কালকে আমরা কোথাও বুক করিনি, আজকে করে রাখলাম কালকের জন্য। আমরা এখন হেঁটে লাভা যাওয়ার চেষ্টা করব। এই আকাশ দত্ত আমাকে বলেছিল যে আজকেই নাকি বুক করলে আজকেই পাওয়া যাবে। আমি বলিনি একবারও, আমি একবারও বলিনি। জাতি দুর্লভ, তুমি কি বলতে চাও? কোনোদিন বলিনি আমি তো, লাচেন যেতে চাই। তাহলে কে বলেছিল কথাটা? রাজগুপ্তা বিহারী। এই মালটার জন্য আমরা আজকে ঘুরতে যেতে পারলাম না কোথাও। এই আভার ও দায়ী, পুরো পুরোপুরি ও দায়ী। পেছন থেকে তুলে দেবো না, ঘর 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 পেছন থেকে তুলে দিচ্ছে ঘর নাকি, খুব দারুণ এসছে। পেছনটা তুলতে বলিনি, বললি তো পেছন থেকে ছবি তুলে। তো এই মুহূর্তে এখানের একটা লোকাল লোকের কাছে জানতে পারলাম যে এখানে শব্দ সিনেমাটা শ্যুট হয়েছে, এই রিসবে জ্যাকপট সিনেমাটা, যেখানে হিরো হিরোইন আছে, আর একটা জান্নাত বলে শর্ট ফিল্ম শ্যুট হয়েছে, আর রিসেন্ট চতুর্থ রিপু বলে একটা মুভি বেরিয়েছে বাংলা, যেখানে শিলাজিৎ আছে, সেটাও এই রিসবে শ্যুট করা হয়েছে। তো আমাদের এত গরম লেগেছে, যেগুলো আমরা পড়েছিলাম গলা অবধি, সেই গরম সহ্য করতে না পেরে চেঞ্জ করে এসেছি
লাল টুকটুক টু ফুলকুমারী রণবীর সিং হয়ে গেছি। কফি কিসের দুধে? ছাগলের দুধে। ও খুবই ভালো, চাটা আগের দিন ওরা খেয়েছিল, চাটা ছাগলের দুধে বানিয়েছিল, খুব মনে হয় বলছে খুব একটা টেস্ট ছিল না, সেই রিস্কে আমি নিতে চাইছিলাম না কফিটা, কিন্তু এইটা বোধ হয় ভেড়ার দুধ। এই জিনিসটা আসলে কী তা নিয়ে আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ ডিবেট চলে। কেউ বলে এটা হাতির পটি, কেউ বলে এটা বাংলা সিনেমার কিছু অভিনেতাদের ব্রেন, কিন্তু আসলে এটা ছিল সুপারি। সুপারি ওই মাটির বুকে প্রেম আছে, প্রেম আছে, প্রেম আছে, তারপরে কষ্ট সে বুঝবে। চল রে চল রে ভাই চল রে, চল রে চল রে ভাই চল রে। হ্যাঁ আমি দেবদার চরম ফ্যান, চল রে চল রে চল রে চল রে। লে যায় তুজে কাহা হাওয়ায়, হাওয়ায় লে যায় জানে কাহা হাওয়ায়, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে পৌঁছে যাব, কোথাও পৌঁছাবো না, অসম্ভব, এখান থেকে লাভা পৌঁছে না আজকে। কি ভাই লাভা যাবো না? তো লাভা যাবো, লাভা যাওয়ার বিপক্ষে একটা ভোট বলো, একটা ভোট, একটা ভোট লাভা যাওয়ার বিপক্ষে, একদম দুটো ভোট লাভা যাওয়ার বিপক্ষে, বিপক্ষে তিনটে ভোট, তোমরা পক্ষে, তোমাদের রস। উড়তা হি ফিরু ইন ঘবাউ মে কহি, এখন আমার তো টাটা বন্ধু হাঁপিয়ে গেছি আমি। উ উ আ ভাইয়া 200 জাদা লে লো মগর ল্যান্ড করা দো। ওরে দাদা রে, মাম্মি রে, আর মার মুঝে জগ্গা, আর মার, আর মার মুঝে, উপরি তো উপরি হ্যায় পায়ে প্যার উপরি হ্যায়, তেরি কসম জগ্গা প্যার উপরি হ্যায়, মাই কিরণ দত্ত হু জো ইয়াহ পে মে আয়া হু। কিরণ দত্ত এই কথা, এটা একটা স্ল্যাং। রক পেপার হারিয়ে দেবে, আমি 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 পেপার পেপার হারিয়ে দেবে, এটা পেপার পেপার এ করে দিল, র‍্যাপ করে দিল, পেপার কে সিজার হারিয়ে দিল, হ্যাঁ পেপার কে সিজার হারিয়ে দিল, রক কে রক আর পেপার, এবারে রক আর সিজার এ রক এ মারবে একে, তাহলে তো এটা ভেঙে গেল, আর স্ক্রু থাকলে সিজার কে কেটে দেবে, স্ক্রু আর স্ক্রু হয় না, ফালতু কথা বলছিস, পেপার সিজার স্ক্রু হয় না, ফালতু কথা বলছিস, রক পেপার পেপার সিজার জিতে গেলাম তো একাই, তাহলে যেই রক দেবে সেই তো মারবে, না পেপার দিলে, পেপার দিলে রক দিলে রক পেপার সিজার পেপার, তুই আউট আগে চল, কি করে আউট হলো, তো কিছু কিছু অবাকা ছিল যারা আমাদের সাথে আসতে পারেনি, তারাও এখানে চলে এসছে থ্রু ভিডিও কল, অতটা আসলে অতটা ভালো লাগতো না, খুব ভালো লাগছে। তো এখানে ইন্টারনেট কানেকশান অত ভালো নয়, মানে নেই ধরতে গেলে, আমার জিওতে তো টাওয়ারই নেই, তাই কী হচ্ছে ইন্টারনেট আমি দেখতেই পাচ্ছি না, কিন্তু একটু আগে আমি দেখলাম ইন্টারনেট খুলে আমার ইনস্টাগ্রামে যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে 400,000 ফলোয়ার। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না ইউর বঙ্গাইতে, তাদের আমি একটাই কথাই বলতে চাই, ফলো করো, এক্ষুনি যাও আর এক্ষুনি গিয়ে ফলো করো আমাকে ইনস্টাগ্রামে ইউর বঙ্গাইতে, ফলো করো, খুব ভালো ভালো ল্যাংটু ল্যাংটু ছবি আপলোড করি আমি। ক্যামেরাটা ধরতে ধরতে আমার হাতটা প্রায় পাথর হয়ে গেছে, যারা ব্লগার তাদের আমি বলতে চাই, তোমরা কী করে একটা ভারী ক্যামেরা এইভাবে ধরে থাকো একটা হাতে, আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, জাস্ট টেবিলের উপর ক্যামেরা রাখো আর বলো হে গাইস দিস ইজ দ্য বঙ্গাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও, খুব ইজি ব্যাপার। কিন্তু এইভাবে একটা 2 কেজি ওয়েটের পাথর নিয়ে হাতের মধ্যে হাঁটা আমার পক্ষে খুব একটা সহজ কাজ নয়। তো আমরা এখন আছি হচ্ছে অদ্ভুত একটা জায়গায়, যেখানে খুবই ভালো বঙ্গাই, হ্যালো আমার ছেলে খুব ফ্যান তোমার, থ্যাংক ইউ, তুমিই বললাম, একটা সেলফি নেওয়া যাবে? হ্যাঁ একদম। এখানে কি ঋষভে থাকছেন আপনারা? হ্যাঁ এ
ইতিমধ্যে আমি আমার চশমাটা চেঞ্জ করে নিয়েছি, এই সানগ্লাসটাই আমাকে মনে হচ্ছে বেশি ভালো লাগছে। কি বলিস, এটা বেশি ভালো লাগছে না? কেমন কেমন? এই ভদ্রলোকের নাম আমরা দিয়েছিলাম ভোলু। আমরা যেখানে হোমস্টে করছিলাম সেখান থেকে পুরো যতটা গেছি আমরা আমাদের সাথেই গেছে এবং আমাদের রাস্তাও দেখিয়েছে। আসলে কুকুররা ভালো মানুষ চেনে আর কি। এভাবে কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে আমরা কখন মেঘেই চলে গেছিলাম সেটা রিয়েলাইজই করিনি। আমরা প্রথমে ভেবেছিলাম যেগুলো কুয়াশা, কিন্তু ওগুলো ছিল মেঘ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন পেছনে পুরো মেঘ। কুয়াশা মনে হতে পারে কিন্তু পুরোটা একটা মেঘ, পুরো মেঘে ভর্তি চারিপাশ। তো এখানে আমরা একটা বৌদ্ধ মন্দির পেলাম, অনেকটা উঁচুতে, একদম জঙ্গল এপাশটা আর এপাশটা রাস্তাতে আমরা এলাম। পুরো চারিদিকে মেঘ। এই হচ্ছে মন্দিরটা, খুবই ছোট মন্দির যদিও, কিন্তু আর এই যে উপরে এগুলো বাধা আছে এগুলো ওদের ধর্মেরই কিছু হবে। যাই হোক, আমরা আরও এগিয়ে যাচ্ছি, এখনো দেখা যাক কত দূর যাই। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা একটা শর্টকাট রাস্তা খুঁজলাম, কিন্তু এই শর্টকাট রাস্তাটা খুব একটা সুবিধার ছিল না। একটা খুবই এবড়োখেবড়ো রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। ঠিক এরকম জঙ্গলে এসেই বিয়ারগুলি হারিয়ে যায়, আর বাংলায় ডিসকভারিতে ওটা দেখায়। ওই দেখো একটা কুমির ওখানে আছে, খুবই দুর্গম পথ বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এরকম টাইপের ডাবিং করে বাংলায়, যেন হিসু পেয়েছে সেটা আটকে রেখে করছে পুরোটা। হঠাৎ করে যদি শেয়াল হাতি এসব বেরিয়ে আসে খুব একটা অবাক হব না। ওই দুর্গম জঙ্গল পেরিয়ে সামনে এসেই আমরা এই ভিউটা পাই, ফলে রাগ অনেকটা কমে। তো জাস্ট এই এই ভিউটার জন্য আমাদের ওই দুটি বন্ধু বেঁচে গেল, নালে এই মোটা লাঠিটা ছিল আর আজকে ওরা না বাড়ি হারিয়ে গেল ভাই। এ আমার লাঠি, আমার লাঠি, আমার লাঠি, লাঠি। ভিক্টর ব্যানার্জির লাঠি সিনেমার ইম্প্যাক্ট আমার লাইফে অল্প স্বল্প থাকলেও এই পাহাড়ি পথে আমি লাঠির সাহায্য নিইনি। আরে হিরোরা এমনি হাঁটে, লাঠি ফাড়ি লাগে না ভাই। অবশেষে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিছু বাড়ি দেখতে পাই, আর হ্যাঁ কিছু মানুষও। আর বুকে কি শান্তি ভাই, আমরা যে হারিয়ে যাইনি আর আমরা যে এই পৃথিবীতেই আছি সেই মানুষগুলো দেখে আমরা বুঝতে পেরেছিলাম। আর গেস হোয়াট, আমরা ঋষভ থেকে হাঁটতে হাঁটতে সত্যিই লাভা চলে এসেছিলাম। আর লাভা, হোয়াট এ বিউটিফুল টাউন। লাভা এসে আমরা দ্বিতীয় কাজ যেটা করেছিলাম সেটা হচ্ছে পেট ভরে ভাত, ভাই ভাত খেয়েছিলাম প্রথম কাজ, ওই তো হিসু আর কি। আজকের মতো আশা করি এখানেই ব্লগ শেষ করব, কারণ গাড়ি পেয়ে গেছি আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার ঋষভ ফিরব হোমস্টেতে যেখানে আমরা থাকছি। রাত্রিবেলা পাহাড় অনেকটা সদ্য ব্রেক আপ হওয়া প্রেমিকের মতো নিশ্চুপ আর একা। নতুন সকাল, নতুন দিন, তো আজকে আর কালকের মতন রিস্ক নিইনি যে হেঁটে হেঁটে যাব। তো আজকে কালকে যে গাড়িটা বুক করা হয়েছে সেটা চলে এসছে, 9টার সময় এখান থেকে যাওয়ার কথা, এখন 10টা বাজে, আমরা অলরেডি 1 ঘন্টা লেট। এই সিন্ডিকেটের লোকটাকে মারি গা চল। হে ভাই 9টা থেকে কেন এরকম করলো? ইয়াহ পর ব্যাঠা হবে চল স্যার। হ্যালো, তো এটা হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেখানে আমরা প্রথমে আসলাম, আর এটা হচ্ছে ঋষি নদী। ঋষি নদীর কাছে এসেছি আমরা, তারপর আমরা অন্য জায়গায় যাবো এখান থেকে। তো এটা হচ্ছে ঋষি নদীর ভিউ। তো আরও একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে যত বিল্ডিং দেখা যাচ্ছে
সবগুলো সিকিমে, এটা আর ওয়েস্ট বেঙ্গলে নেই, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি কিন্তু ওই বিল্ডিংগুলো সিকিমে। এরপর সবার পেটে হালকা মোচড় দিল এবং আশেপাশে আমরা মোমোর দোকান খুঁজতে লাগলাম এবং একটা দোকান পেলাম এবং সেখানে মোমোর সাইজ অনেকটা বোমের মতো কিন্তু খেতে ভালো ছিল। যাই হোক, মোমো টোমো খাওয়ার পর পেট ভর্তি করে আমাদের ছেড়ে দিল সিলেরি নামে একটা গ্রামে। এই গ্রামটাই একটু ঘুরে ফিরে দেখতে হবে আর কি। তারপর আমরা ঋষভে যেখানে হোমস্টে করছি সেখানে ব্যাক করে যাব। এই বলু তো সব ঘুরে টুরে আমরা এখানে এসেছি ফাইনালি। এখানে কফি খেয়ে আমরা রুমে চলে যাব। আজকের মতো ঘোরা এখানেই শেষ। যাই হোক, এরপর আমরা যেই বাড়িতে হোমস্টে করছিলাম সেখানে ফিরে আসি এবং ওদের একটা বনফায়ারের ব্যবস্থা করতে বলি। পাহাড়ে এসেছি আর একটা বনফায়ার হবে না? আর এই হচ্ছে তার অবস্থা, পাঁচ মিনিট পর পড়ে গেছে। জানি না এটার কিছু হবে কি না, আর এটা টাকা আমরা দেবো কিনা। এরপর ওদের বাড়ির একজন লোকই সেটা এসে ঠিক করলো। আর হ্যাঁ, আমাদের টাকা দিতে হলো, কিন্তু মনটা হঠাৎ চিকেন তন্দুরি করে উঠলো, কারণ বনফায়ারে আমরা নিজেরাই বানাতে পারবো। এরপর ওখানের কিছু লোকাল লোক আমাদের জয়েন করলো এবং আমাদের চিকেন তন্দুরি বানাতে হেল্প করলো, আমাদের নেপালি অনেক ভাষা শেখালো। পরের দিন ভোরবেলায় ব্যাগ প্যাক করে আমাদের ব্যাক করতে হয়, আর কোথাও ঘুরতে গেলে আমি এই ফিরে আসাটা মানতে পারি না। আমরা আলাদা রাজ্যে আলাদা দেশে শুধু জন্মাই, ধরতে গেলে পুরো পৃথিবীটাই কিন্তু আমাদেরই। আমি জানি না পাহাড় তোমাদের কেমন টানে, কিন্তু আমি এসবের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মেঘ, প্রত্যেকটা ভোলুকে মিস করব। জানি না কোনোদিন ফিরবো কিনা আবার এখানে, তাই এই ব্লগটা থাকুক। তো ফাইনালি আমরা ঋষভ থেকে চলে এসেছি বাড়িতে, যে যার কাছে ব্যস্ত হয়ে গেছে, রাজ আকাশ অফিস চলে গেছে, আর আমরা যেহেতু বেলা মানুষ আমাদের কোনো কাজ নেই, কিন্তু কাজ আছে, সামনে কতগুলো বিয়ে বাড়ি আছে আর আমার ইউটিউব বেঙ্গলি ডেতে ইনভিটেশন আছে, সেখানে যেতে হবে অ্যাজ এ স্পিকার। তো আমি ভাবলাম যে একদম সেজে গুজে যাই আর কি, তাই চুল কাটিয়েছি দুজনই। এবং আমি শেভ খুব একটা করাই না, কারণ শেভ করতে গেলে আমার গালফাল আমি কেটে ফেলি, আমি পারি না ঠিকঠাক। তো আমার আসার সময় বলেছে জিলেট মার্ক থ্রি কিনে নিতে, শেভ করে দেখ। তো ওর প্রথমত আমি এটা নিয়ে আসলাম, জিলেট মার্ক থ্রি। এখন এটা দিয়ে আমি শেভ করবো, দেখা যাক শেভ ছাড়া লুকে কেমন লাগে। আর এটা দিয়ে আমার কিছু কাটে ফাটে কিনা, তো এটা আমরা আনবক্স করি। আনবক্স করে এটা দিয়ে আজকে আমরা করবো শেভ। তো এটা হচ্ছে এরকম দেখতে, স্মুথ তো অবশ্যই, স্মুথ আর প্রিমিয়াম তো অবশ্যই, মানে আমি আগে যেগুলো ইউজ করেছি সেগুলোতে গালে অনেক প্রেশার পড়তো আর একটু কেমন লাগতো একটা, সেদিক থেকে অনেকটা স্মুথ, স্কিনের উপর অত প্রেশার পড়ছে না। ভাই তোর ম্যাক থ্রি অনেক ভালো, কি করছিস ভাই? ম্যাকবুক ম্যাগি মার্ক থ্রি, MACH মার্ক থ্রি, ঠিক আছে মার্ক থ্রি ভাই, আর অশিক্ষিত আমি আগে ইউজ করিনি, MACH, হ্যাঁ মার্ক থ্রি। তো ভালোই, এখন আমি চাঁদ বদন মুখটা আপনাদের দেখাবো না, একবারে রিভিউ হবে শেভ করার পরে, তো শেভ করার পরে দেখা হচ্ছে। সো দিস ইজ হাউ আই এম লুকিং আফটার দ্য শেভিং। আমার তো বেশ ভালো লাগছে, সফট সফট গার্ল আর কি, বেশ কুল লাগছে। তো মাঝে মাঝে এরকম ক্লিন শেভ করা যায়। আমার জানিও আমার কেমন লাগছে কমেন্টে আর কি। আর থ্যাংক ইউ ফর দ্য জিলেট মার্ক থ্রি ভাই, আর থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। আমি আরও অনেক জায়গা এরকম ঘুরতে যাবো, আরও ট্রাভেল ব্লগ আসছে। সো যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।